চোখ দিয়ে পানি পড়া বাকি আছে, হাত দিয়ে ধরা যাবো এই যে মাংস এইভাবে খাবে। আসসালামুয়ালাইকুম, আমরা এখন আছি দ্য ব্ল্যাক প্ল্যাটার রেস্টুরেন্টে। এটা আমাদের সেকেন্ড ফুড ব্লগ, এখানে এর আগেও আমরা একটা ব্লগ করেছি, তো তারপরে আজকে আমরা সেকেন্ড যে ব্লগটা করতে যাচ্ছি যে ফুড বাস গ্রুপের মধ্যে দ্য ব্ল্যাক প্ল্যাটারে একটা মানে অফার চলছে, সে অফারটা অনেক ভালো রেসপন্স পাচ্ছে কাস্টমারের দিক থেকে। সো সেই খাবারটা কীরকম টেস্ট, কীরকম কোয়ালিটি সে বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করবো খাবারের টেস্টও ভালো হবে, কারণ অনেকেই আসছে এখানে, অনেকে খেতে আসছে, অনেকেই রিভিউ দিছে, সেই উপলক্ষে আমরা খেতে আসা। তো দেখি আজকে কি কি আছে খাবারের মেনুতে, অফারে কি কি দিচ্ছে তারা, সে বিষয়ে আমরা কথা বলব। তো আমরা অর্ডার করছি যেটা স্পেশাল অফার চলতেছে, স্পেশাল অফারটা, স্পেশাল অফারের মধ্যে থাকতেছে হচ্ছে বারবিকিউ পিজা 6 ইঞ্চ, তারপরে থাকতেছে প্ল্যাটার ওয়ানের মধ্যে হচ্ছে এগ ফ্রাইড রাইস, ভেজিটেবল এবং চিকেন ফ্রাই, সাথে একটা কফি থাকতেছে। তারপরে আবার একটা অর্ডার করলাম নাগা উইংস, যেটা আমাকে চ্যালেঞ্জ দিছে রুদ্র। তো আমাদের রুদ্র অর্ডার দিছে, আমি নীরব আছি, টেস্ট করবো। আমি তো মোটেও ঝাল খাইতে পারি না ভাই, আমার দ্বারা ঝাল পসিবল না, আমি এক পিস খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। নীরব, তোমার কি অবস্থা হবে? আমি আমার ট্রাই করে বুঝতে পারবো। আরেকটা আবার খাবার অর্ডার করছি, মাটন বিরিয়ানি, আমরা এই তিনটা ফুড খাবো, রিভিউ দিব। সো দেখি খাবারটা কতক্ষণে আসে। আমি ট্রাই করবো হচ্ছে অফারের প্ল্যাটারটা, এটা টেস্ট করবো আমি, সাথে থাকতে হচ্ছে নীরব। নীরব, তুমি কি ট্রাই করবো ভাইয়া?
মাটন বিরিয়ানি অবশ্য কথা ছিল ওইটা আমি ট্রাই করবো, এটা ওই ট্রাই করবো, কিন্তু আমি উল্টাপাল্টা করে ট্রাই করতেছি। যাই হোক, দেখা যাক, আগে আমি খেয়ে দেখি, তুমি ট্রাই করো। আচ্ছা, আমি তোমার হাতে আমিও ট্রাই করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা ট্রাই করো, বিরিয়ানি ট্রাই করবো। এমনিতে মাংসের কাছে ভালোভাবে বোঝা যাচ্ছে, যাই গিয়ে মাংস এইভাবে হাত দিয়ে ধরে দেখো, এই যে মাংস এইভাবে খাবে। আর আমাদের মুখে আসার সাতশো একটা টেস্ট পাওয়া যায়। আমাদের পিজ্জা আছে, পিজ্জা আছে, এখন আগামী চলছে ভাই, আমি এটা পরে টেস্ট করবো ভাই, এটা খাইলে খাইতে পারবো। আচ্ছা, পিজ্জাটা ট্রাই করি। তুমি এক স্লাইস, আমি এক স্লাইস। পিজ্জা অফারে পিজ্জা, হ্যাঁ অফারে পিজ্জা অনুযায়ী টপিংস অনেক ভালো, চিকেন বেশি, চিজি বেশি, এটা রংপুরে অন্য অন্য জায়গায় একদম খুঁজে পাওয়া যায় না। ব্ল্যাক প্ল্যাটার কী হয় হোক না হয় নেই, অফার দিলেও অ্যাজ ইউজুয়াল তারা সেভাবে খাবার সার্ভ করে, ঠিক সেভাবে অফারে সার্ভ করে। অফারের পিজ্জা মনে হচ্ছে না, তার হচ্ছে অনেক ভালো, তারা লস করে হলো ভালো খাবার সার্ভ করে। অফারের পিজ্জা 6 ইঞ্চ এত কিছু হ্যাপি টেস্ট করবা? নো থ্যাঙ্কস, আমাকে ছাড়া তোমরা খাচ্ছো, তোমার জন্য আছে সমস্যা। এটা রুদ্রের বদলে আমি করছি ভিডিওটা। আমাদের ক্যামেরাম্যান হ্যাপি এখন, রুদ্র মাসুদ নাই আমাদের, না উইংসটা পরে থাকবে কি? উইংসটা লাস্টের চ্যালেঞ্জ, উইংস এখন যদি আমরা হচ্ছে এক্সট্রা হট, তাহলে এখন শেষ করা ইম্পসিবল হয়ে দাঁড়াবে, পরে বাসে কান্দি কান্দি বাসে যেতে হবে। ওই জন্য আমরা উইংসটা পরে আমরা ট্রাই করবো, হচ্ছে নাগা উইংস, নাগা উইংস চ্যালেঞ্জ রুদ্র, রুদ্র সাহেব নাই, আমরা এখন তিনজন আছি, তিনজন চ্যালেঞ্জটা ট্রাই, মানে ওই চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করতেছি, এখন আমরা ট্রাই করবো। আমি তো মানে সাহস পাচ্ছি না, আমার দেখে মানে কেমন ভয় লাগতেছে, আমি কেমনে খাবো, কিভাবে যাই হোক ফার্স্ট ট্রাই করবো আমি। আমি চ্যালেঞ্জ দিলাম, কেউ যদি খাইতে পারো আমার ব্লগ দেখে আমার সাথে যোগাযোগ করে আমি এই নাগার বিলটা আমি দিব। বাপে, সে চ্যালেঞ্জ দিয়ে দিছে অলরেডি, একদম ঝাল খেতে হবে, অ্যাকসেপ্টেড। ওকে, প্রচুর ঝাল দেয় আছে ভাই। ওকে, মানে তুমি বাদে যারা ভিডিও দেখে আসবে আমার, আমাকে বলতে হবে, কমেন্ট করলে চলবে। আচ্ছা, আমি একটা ট্রাই করি। কেমন লাগছে? প্রচুর ঝাল, প্রচুর, তাদের অবস্থা 12টা বেজে গেছে। শেষ করবো ভাই, এটা যদি নিজে হাতে শেষ না করলে কিন্তু উঠতেছি না। আরে শেষ করে যাবো, যাও শোনাবো। প্রচুর ঝাল, শুধু চোখ দিয়ে পানি পড়া বাকি আছে। রুদ্র, তোমাকে আমরা খুব মিস করছি। এখন ট্রাই করবে হ্যাপি, আমার অবস্থা খারাপ, হ্যাপি ট্রাই কর। অসম, আর কিছু হয়নি, হবেও না, ওই প্রচুর নাগা খায়। ওই যে পানি নিয়ে বলতে দেখে, পানিটা শেষ করছে কিন্তু, সরি আমি পানি টাচ করিনি, ওরা শেষ করেছে। আমি শেষ করছি। কিছু হইতেছে? নো ফিলিংস, ওর কিছু হবে না, ও খাইতে থাক, আজকে এখান বন্ধ, আমরা এখন হাটটা ধুয়ে আসবো। তো খাওয়া দাওয়া শেষ, প্রচুর ঝাল লাগছে, এই যে পানি টানি খেয়ে, চিনি টিনি খেয়ে কোনোরকম ঝালটা আটকেছি, এখনও পুরো সরাইতেছি,
তো আজকে এই পর্যন্তই, খাবার অনেক ভালো লাগছে, সবাই আসবেন এখানেও খাবেন, ওরা এখন ভালো লাগতেছে, আমার অবস্থা খারাপ পুরো একটু ভালো চ্যালেঞ্জ দিছি, যারা এটা করতে পারবে তারা আমার সাথে যোগাযোগ করবে, বিলই দিবে। তারপর যারা খেলে যাচ্ছেন চলে আসতে পারেন, তাড়াতাড়ি আসেন, অফারটা থাকতেছে 27 তারিখ পর্যন্ত, আর অ্যাজুজাল খাবার অনেক ভালো লাগছে, আপনারা চলে আসেন। তো নেক্সট আমরা যে ব্লগটা করব সেটা অন্য কোথাও অন্য রেস্টুরেন্ট দেখা যাবে, অন্যান্য রেস্টুরেন্ট দেখবেন, চ্যালেঞ্জ কিন্তু পুরোটাই শেষ করতে হবে, চ্যালেঞ্জ পুরোটাই শেষ করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভিডিওটা বেশি করে দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আল্লাহ হাফেজ।